গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো এই সবে উঠলাম, এখন বাজে 8টা। দেখো এখনও সানা ঘুমাচ্ছে, ওকে একটু পরেই তুলবো। তো আমি ব্রাশ এই সবে উঠলাম, ব্রাশ করে নেব, করে নিয়ে চা খাবো। আর আজকে সারাদিন আমি কী করি বিকেল 4টে পর্যন্ত, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। তো চলো, তো দেখো বন্ধুরা চা নিয়ে নিয়েছি। আর আমার ঘটেছে ব্রাশ করছে, খুব মুক্ত ধুয়ে দিই। Thank you.
মাছগুলো কেটে নিচ্ছি। দেখো কানাজ মোটামুটি আমার কাটা হয়ে এসছে, আমি বব রেডি করে নিলাম। দেখো এরকম আমি এই জন্য ভাজা করে নিলাম, হালকা করে নেওয়ার পরে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম এবার নাচতে। দেখো এটা হয়ে এসছে, এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব। চিনি দিলে খেতে ভালো লাগে, আর তার সাথে একটু লঙ্কা দিয়ে এটা নেড়ে নামিয়ে নেবো আমি। দেখো এটা হয়ে গেছে, দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। তুলে নিতাম করে আমি আলুগুলো ভেজে নেব। হয়ে গেছে আলুগুলো, দেখো আমি তুলে নিচ্ছি।
দেখো আমি চলে এসেছি, এবার সানাকে খাইয়ে দেবো, ও খাওয়ালে আমরা খাবো। তো দেখো ওর খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। দেখো আমি চলে এসেছি এবার আমার খাবার নিয়ে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, চলে এসেছি আমি। এবার সানাকে একটু ফল খাইয়ে দেবো, এখন বাজে 3:30, ফল খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো 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 ওর ফলের জন্য ওকে একটু আম নিয়েছি, আর একটু কলা ওকে আমি খাইয়ে দিচ্ছি। সরে যাবো তো দেখলে বন্ধুরা আমি সকাল থেকে বিকেল 4 পর্যন্ত কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর আমার সাথে থেকো।